শান্তকে নিয়ে ট্রোল শান্তকে নিয়ে ট্রোল কেন হয় এটা তো আমি জানি না। ছেলেটা পারফর্ম করে এবং দেখেন খারাপ দিন ভালো দিন আসে, সব প্লেয়ারেরই আসে। ওকে নিয়ে মানুষজন একটু বেশি কথা বলে, উইচ ইজ গুড ফর হিম, এবং ওটা ওকে মেন্টালি স্ট্রং করার একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে। তো এই এই সিজন ও যেভাবে ইনিংসগুলো খেলেছে আপনি দেখেছেন, আন্ডার প্রেশার অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং হি ইজ ইয়াং, ও সামনে ওর অনেক জায়গা আছে আরও ইম্প্রুভ করার। সো সবচেয়ে বড় ভালো জিনিস ওর আমার লাগে যে ও প্রেশারটা অ্যাবজর্ব করতে পারে, মানে ইট ইজ ইনর্মাস যে ওর পিছনে এত ট্রোল করা হয়, অনেক কিছু বলা হয়, তো ও এই জিনিসটা অ্যাবজর্ব করে যেভাবে এগিয়ে যাচ্ছে দ্যাট ইজ আ ভেরি গুড সাইন। ন্যাশনাল টিমেও যদি আপনি পারফরমেন্সটা দেখেন খারাপ করছে না, একটু তো সময় দিতে হবে, এই যে ইয়াংস্টার একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে কিন্তু আস্তে আস্তে, সো ইয়াংস্টার যারা আসছে তাদেরকে কিন্তু একটা সময় দিতে হবে। সো আমার মনে হয় যে দেখেন অ্যাট ওয়ান ডে মানে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, টি টোয়েন্টিতে ইন প্যাচেস উই হ্যাভ অ্যাচিভ, টেস্ট ক্রিকেটেও কিন্তু ইন প্যাচেস উই আর অ্যাচিভ, সো একটু সময় দিলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটও খুব ভালো জায়গায় যাবে। এই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারবো না, কারণ টিম সিলেক্টর সিলেক্ট করবেন তারপর টিম দেখবেন, বাট তাদের ব্যাপারে সিলেক্ট স্ট্রাইকার্সে যারা যেভাবে খেলছে দে আর প্লেইং রিয়েলি গুড ক্রিকেট, খুব ফিয়ারলেস ক্রিকেট খেলছে, ইন্ডিপেন্ডেন্সি আছে এবং মানে উই আর রিয়েলি এনজয়িং দেয়ার ব্যাটিং এবং তাদের পারফরমেন্স। মাশরাফিটা দিয়ে শুরু করি, হি ইজ ইম্প্রুভিং এবং আমরা জানি যে ও যেই ধরনের ক্যারেক্টার ইজ ভেরি টাফ, তার যে পরিমাণ ইঞ্জুরি নিয়ে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওভার ইয়ার্স খেলে গেছে, সো আমরা হোপফুল যে সে খেলবে, বাট তারপরও শরীর এবং ডক্টরের সাথে আমাদের ফিজিওর সাথে কনসাল্ট করার পর উইল ডিসাইড অন দ্যাট। এবং টিমের ব্যাপারে বলি, টিমের মোরাল ইজ ভেরি হাই, আমরা ভালো ক্রিকেট খেলেছি, টি টোয়েন্টি ক্রিকেটে কোনো একদিন একদিন দুই দিন খারাপ দিন যেতে পারে, অ্যান্ড লাস্ট ম্যাচ ওয়াজ দ্যাট, রংপুর রিয়েলি প্লেড ওয়েল, আমাদের উই ওয়ার নট আপ টু দ্য মার্ক, বাট উই ওয়ার হ্যাপি যে আমরা ছোটো ছোটো জায়গায় উই হ্যাভ ইম্প্রুভড এবং ওইখান থেকে উই শোড আওয়ার ক্যারেক্টার, যেটা আমাদের নেক্সট ম্যাচে অনেক হেল্প করবে। অ্যাজ আই সেড, মাশরাফি ওর জন্য রেস্টটা বেশি প্রয়োজন, যত রেস্ট নেবে তত বেটার হবে, এবং উই নো দ্য স্কিল অফ মাশরাফি বা ওর ক্যাপেবিলিটি কী, তো ওর জন্য একটা প্র্যাকটিস সেশন ইজ নট ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেটার ওর মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং ওর ফিজিক্যাল কন্ডিশনটা বেশি ইম্পর্ট্যান্ট। সো হি ইজ রেডি, হি ইজ রেডি, বাট আমি আগেও বললাম যে ফিজিওর সাথে কনসাল্ট করার পর বোঝা যাবে যে উইল হি বি অ্যাভেলেবল অর নট। এটা কি শুরু থেকে এই পর্যন্ত যেরকম আশা করেছিলেন? ও ডেফিনেটলি, এটাকে অনেক বড় ক্রেডিট দিতে হয় ফ্র্যাঞ্চাইজ ওনারদের এবং তারা যেভাবে অপারেশনটা আমাদেরকে করতে ফ্রিডমটা দিয়েছেন, বাবা যেভাবে আমাদেরকে অপারেশন করার সুযোগ দিয়েছেন, ইট ওয়াজ ফিনোমিনাল, যার কারণে টিমের এনভায়রনমেন্টটা খুব ভালো, এভরিবডি ইজ হ্যাপি, আমরা উই আর জেলিং আপ ওয়েল। সো আমাদের হয়তোবা দেখবেন যে খুব একটা বড় নাম নাই, বাট উই প্লেড গুড ক্রিকেট, সো এটার জন্য কিন্তু নট অনলি ক্রিকেটার পুরো এনভায়রনমেন্টের হেল্প লাগে, যেটা যেটা সিলেট স্ট্রাইকার্সের ওনাররা সক্ষম হয়েছেন ভালো করতে। দেখেন আমরা তো ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি প্রথম থেকেই, বাট ডেফিনেটলি যে পর্যায়ে আছি স্বপ্ন দেখতে তো দোষ নেই, তো স্বপ্নটা রয়েছে, বাট দ্যাট ইজ ব্যাক অফ দ্য মাইন্ড, বাট তার আগে আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে আমরা নেক্সট ম্যাচ তারপরের ম্যাচগুলো এগিয়ে যাবো।